আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন সালাম রসুল করিম ও আলা আলী ও আসহাবি আজমাইন ও লাকিবাতুল মুতাকিম আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক আমাদের এই ভূখণ্ডের জাতির অভিভাবক সম্মানিত আলিম বৃন্দ আগামী দিন যারা বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তরুণ আলিম ভাইয়েরা সম্মানিত উপস্থিতি আশা করছি আপনারা সন্ধ্যায় সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি একটা ব্যথাতুর ইভেন্ট নিয়ে কথা বলবো অ্যাপ্রোচটা নেগেটিভ আসলে যেখানে আমাদের অর্জন নেই যেখানে আমাদের সংকট সেই ইস্যু নিয়ে আমরা কথা বলছি আলোচনা হচ্ছে আত্মপরিচয়ের সংকট এবং আজকের বাংলাদেশ আত্মপরিচয়ের সংকট উদ্ধার করার মতো জ্ঞান মেধা আমার নেই আসলে আমি আজকের বাংলাদেশের একজন নাগরিক আমি লাস্ট যে ট্যাগলাইন আজকের বাংলাদেশের সংকট সেটি নিয়ে একটা পয়েন্ট আপনাদের সামনে শুধু প্রেজেন্ট করব। আমাকে পনেরো মিনিট সময় দিয়েছে পনেরো মিনিটের মধ্যে শেষ করব করবো একটা দৃশ্যকল্পে আমরা একটু ফিরে যাই আপনি একজন আলিম আপনি অসাধারণ বলেন যুক্তিপূর্ণ কথা বলেন তথ্য দিয়ে কথা বলেন প্রমাণ দিয়ে কথা বলেন মসজিদে আপনি খুদবা দিচ্ছেন অসাধারণভাবে সেখানে কোরআন থেকে রেফারেন্স দিয়ে প্রমাণ করলেন সুদ খুবই ভয়াবহ একটা ব্যাপার কবিরা গুণা এটা সমাজ থেকে উৎখাত করতে হবে এটা ইমানের সাথে সাংঘর্ষিক আমাদের চেতনার সাথে সাংঘর্ষিক আপনার এই অসাধারণ ক্ষুদা শুনে উপস্থিত মুসল্লিরা জাহান্নামের ভয়ে আতকে উঠল দৃপ্ত শপথ নিল আমি আর সুদ গ্রহণ করব না সুদ দিব না সে এই শপথ নিয়ে যখন বিকালে ফিরে গেল বাসায় গিয়ে দেখেন তার বৃদ্ধা মা চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন তার সন্তান সম্ভবা স্ত্রী চিকিৎসার জন্য হসপিটালে নিতে হবে অথবা তার সদ্য জন্মানো শিশু তাকে বুকে বুকের মায়ের মায়ের বুকের দুধ খাচ্ছে না তার দুধ কিনতে হবে কিন্তু তিনি রিক্সা চালান তার হাতে কোনো পয়সা নেই সংকট সমাধানের জন্য তার ঋণ প্রয়োজন ইনস্ট্যান্ট তার প্রবলেমটা সলিউশন করার জন্য তার ইনস্ট্যান্ট পয়সা প্রয়োজন এই অসহায় মানুষটি আপনার অসাধারণ ক্ষুদার শোনার পরেও যখন তার টাকা প্রয়োজন হবে কখনো ভুলেও চিন্তা করবে না আমি মসজিদের ওই খতিব সাহেবের কাছে যাই তার কাছে গেলে আমার এই সন্ধ্যাবেলার সংকট দূর হয়ে যাবে তিনি যাবেন যাদেরকে আমরা সুৎখুর বলছি মহাজন বলছি সমাজকে নষ্ট করছে বলে দাবি করছি সেই মানুষটার কাছে গিয়ে তিনি দু টাকা তিন হাজার টাকা ঋণ নিয়ে পনেরো দিন পরে সেটি পাঁচ হাজার টাকা দিয়ে পরিশোধ করবেন আমি বিনয়ের সাথে আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনি কি মনে করছেন আমরা কি একজন ইসলাম হিসেবে আমরা কি মনে করছি ইসলামের শুধুমাত্র একাডেমিক প্রেজেন্টেশনই আমাদের সমাজ থেকে আমাদের সমাজে ইসলামকে ডমিনেট শক্তি হিসেবে হাজির করবে আপনি কি মনে করছেন একটা অসাধারণ খুদ্ খুবই যুক্তিপূর্ণ খুদ্ খুবই যুক্তিপূর্ণ তাপসির খুবই যুক্তিপূর্ণ একটা একাডেমিক বই খুবই তাৎপর্যপূর্ণ একটা ম্যাগাজিন খুবই ইন্টেলেকচুয়াল ডিসকো মানুত একটা অসাধারণ একাডেমিক প্রেজেন্টেশন আমাদের এই সমাজে ইসলামকে শক্তিশালী হিসাবে হাজির করবে সকল আধারকে উচ্ছেদ করে ইসলামের সুবাতাস বয়ে দিবে আমি একটি দৃশ্যকল্প শুধু আপনাদের কাছে উপস্থাপন করলাম সমানিত উপস্থিতি আমি প্রায়শই বলে থাকি ইসলামের দুটো দিক একটা একাডেমিক প্রেজেন্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ তার প্র্যাকটিক্যাল সলিউশন আনফর্চুনেটলি আনফর্চুনেটলি আমাদের এই সাবকন্টিনেন্টে এই ভারতীয় উপমহাদেশে ইসলামের চর্চা করা হচ্ছে শুধুমাত্র একাডেমিক ডিসকোর্স থেকে ইসলাম ইসলাম ইজ কমপ্লিট অফ অর্থনৈতিক সমাধান ইসলাম রাজনৈতিক সমাধান ইসলাম পলিটিক্যাল সমাধান পৃথিবীর যত তাবৎ সমস্যা আছে সব কিছুর সমাধান ইসলাম সূর্য যেমন পূর্ব দিকে উঠে সত্য পশ্চিম দিকে অস্ত যায় যেমন সত্য আগামী দিনের বাংলাদেশ ইসলামের হবে তেমনও সত্য এই কথা বলে আমরা হুঙ্কার ছাড়ছি আদতে জাহিলিয়াতের যে চ্যালেঞ্জ আদতে জাহিলিয়াত নামক অক্টোপাস এই সমাজকে যেভাবে ঘিরে ধরেছে তার মূল উচ্ছেদন করতে আমাদের কোনো প্র্যাকটিক্যাল ইনিশিয়েটিভ আসলে আমাদের মুফাসিরা অসাধারণ বলছেন আমাদের ইমামরা অসাধারণ বলছেন আমাদের সাহিত্যরা অসাধারণ বলছেন আমাদের ওস্তাদরা ক্লাসে অসাধারণ শিখাচ্ছেন বাট ইন এ লং সেন্স সোসাইটিতে তার ইমপ্লিমেন্টেশন হচ্ছে না আমি দাবি করে থাকি এই সাবকন্টিনেন্টের মাটিতে এই ভারতীয় উপমহাদেশের মাটিতে ইসলামকে শক্তিশালী হিসেবে হাজির করতে হলে আমাদের একাডেমিক ইসলামের পাশাপাশি প্র্যাকটিক্যাল ইসলামকে প্রেজেন্ট করাটা খুব গুরুত্বপূর্ণ কেন এখানে একটা দার্শনিক এখানে একটা অবস্থানগত ব্যাখ্যা আমাদের আছে দেখুন ওয়েস্ট আমরা আমরা পাশ্চাত্যের লড়াই নিয়ে বলছি প্রাচ্যের লড়াই নিয়ে বলছি আপনি এই ভূকুণ্ডের মানুষের দিকে তাকান এই ভূকুণ্ডের মানুষ প্রতিদিন লড়াই করে বেঁচে থাকার প্রতিদিন লড়াই করে তার জীবনের সাথে প্রতিদিন লড়াই করে তার খাবারের সাথে রিক্সা থেকে আপনি এখান থেকে রাস্তায় নামেন দেখতে পাবেন প্রতিজন মানুষ শুধুমাত্র তার রোজগারের জন্য লড়াই করছে রিক্সার প্যাডেল চাপছে ব্যবসা করছে ট্রান্সপোর্টের লোকজন যাচ্ছে ড্রাইভার যাত্রী নিয়ে যাচ্ছে টাকার জন্য যাত্রী কোথাও ছুটছে পয়সার জন্য এই ভূখণ্ডের মানুষরা প্রতিদিন লড়াই করে খাবারের সেখানে আপনার একাডেমিক ইসলামের প্রেজেন্টেশনই তাকে খুব শক্তিশালীভাবে ইসলামের দিকে ইনক্লুড করবে না ওয়েস্টের এই সমস্যাটা নেই আপনি দেখেন মাঝে মাঝে ইউটিউবে দেখবেন স্ট্রিট দাওয়া রাস্তায় দাওয়াত দিচ্ছে একজনকে সে ইসলাম অ্যাকসেপ্ট করছে কেমনে বিকজ তাদের সংকটটা প্রতিদিন লড়াই খাবারের লড়াই না তাদের সংকটটা প্রতিদিন বেঁচে থাকার লড়াই না তাদের সংকট মেন্টাল ক্রাইসিস তাদের মগজে প্রবলেম আছে তাদের আত্মার সংকট আছে তাদের হৃদয়ের সংকট আছে তাদের ব্যান্ড ব্যালেন্স আছে তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আছে তাদের হিউজ পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার আছে শুধু নেই হৃদয়ের প্রশান্তি তাদেরকে ইসলামের সৌন্দর্যগুলো ব্যাখ্যা করলেই ইসলাম তাদেরকে ইনক্লুড করা সম্ভব বাট আমাদের এই যে মানুষটা রিক্সা চালায় যে মানুষটা প্রতিদিন ভিক্ষা করে যে মানুষটা প্রতিদিন জীবনে বেঁচে থাকা লড়াই করে তার কাছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইজ দ্য ইকোনমিক সলিউশন কালচারাল সলিউশন যত সুন্দর করে আপনি একাডেমিক প্রেজেন্ট করেন বাস্তবে যদি সেই মানুষটা জীবন থেকে উপলব্ধি না করে ইসলামপন্থীরা আমার জীবনে এই সহযোগিতা করছে ইসলামপন্থীরা আমার জন্য এই কন্ট্রিবিউট করছে ইসলামপন্থীরা করছে হাসানার ব্যবস্থা করেছে ইসলামপন্থীরা হসপিটাল করেছে ইসলামপন্থীরা আমার ব্যাংকিংয়ে সহযোগিতা করছে ইসলামপন্থীরা আমার ট্রান্সপোর্টেশনে সহযোগিতা করছে ইসলামপন্থীরা আমার সামাজিক বিচার ব্যবস্থায় সহযোগিতা করছে যতদিন পর্যন্ত সে ইসলামের এই বৈপ্লবিক বেনিফিটকে নিজের জীবন দ্বারা উপলব্ধি করবে না ততদিন পর্যন্ত আপনার আমার অসাধারণ একাডেমিক ইসলামের প্রেজেন্টেশন কিছুটা হলেও বুমেরাং হতে বাধ্য আমার আজকের এই আলোচনার একটি আকাঙ্ক্ষা লেটস ডু সামথিং বেটার আমাদের এখানে ইসলাম যে সকল সংকটের সমাধান কে না বুঝে কে না প্রমাণ করে বাট হোয়াটস গোয়িং অন আপনি আত্মসমালোচনার কথা আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল আত্মসমালোচনার কথা বলি বাংলাদেশের ইসলামপন্থীরা কখনো কি সামষ্টিক ভাবে আত্মসমালোচনা করেছে আপনি বলছেন এই দল শত বছরের এই দল বছরের কখনো কি এসেছে বছরের লড়াইয়ে একশো বছরের লড়াইয়ে আদতে ইসলাম দিন দিন আমাদের সমাজে ডমিনেট শক্তি হিসাবে হাজির হচ্ছে নাকি জাহিলিয়ার দিন দিন ডমিনেট শক্তি হিসাবে হাজির হচ্ছে সে আত্মসমালোচনা নেই আমাদের দাম্ভিকতা উন্মাদনা সেক্ট হয়ে নিজেকে চিন্তা করা আমি যখন বক্তৃতা এখানে দেই আমার সামনে যখন আমি বলি বলেন ঠিক কিনা যখন সামনে এক হাজার লোক ঠিক বলে তখন মনে হয় পৃথিবীটা আমারই লড়াইটা অনেক বড় লড়াইটা অনেক বড় অনেক 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 বড় আপনার সকীয় চিন্তায় আপনার ইন্ডিভিজুয়াল লড়াই অথবা আপনার একটা নিজস্ব সার্কেলে যত সুন্দরভাবে আপনি বাহবা পান যত চমৎকার ভাবে আপনাকে সাপোর্ট দেওয়া হোক যত চমৎকার ভাবে আপনার প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়া হোক আমার বিবেচনায় আমার বোঝাপড়ায় দিন দিন আমাদের সোসাইটিতে জাহিলিয়ার ধেয়ে আসছে উত্তাল তরঙ্গের উন্মাদনা বেড়েই চলছে সেখানে ইসলামপন্থীরা একাডেমিক ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার লড়াইয়ে আছে কার তত্ত্ব কত সুন্দর কার একাডেমিক বক্তব্য কত সুন্দর কার অ্যাপ্রোচ কত সুন্দর সেটি নিয়ে লড়াই হচ্ছে আমাদের একটা বই আসছে বদির সাইদ সাহিদ নুরসিও নূর এডিটিং করতে গিয়ে একটি লাইন পরে আমি অনেকক্ষণে আটকেছিলাম ছিলাম জমান সাইদ নুরসিকে গ্রেপ্তার করা হলো আদালতে তাকে জিজ্ঞাসা করা হলো আপনি নাকি সুফিবাদ নিয়ে খুব বাড়াবাড়ি করছেন পুরু তুরস্ককে নাকি আপনি সুফিবাদের দিকে ঝুঁকিয়ে দিচ্ছেন আতাতুরকে পেতাত্তা হিসাবে প্রমাণ করছেন দাঁড়ায় বললেন মাননীয় আমি কি করছি জানি না সময় এখন ইমান রক্ষার মতবাদ রক্ষার নয় সুফিবাদ একটি মতবাদ পলিটিক্যাল ইসলাম একটি মতবাদ তাবলিক একটি মতবাদ তুরস্কের মাটিতে এখন প্রয়োজন হচ্ছে ইমান রক্ষা আমি সেই লড়াই করছি আজকের বাংলাদেশে আজকের সমাজে আমরা আমাদের অবস্থান আমাদের অ্যাপ্রোচ আমাদের চেতনা আমাদের একাডেমিক বয়ানকে প্রেজেন্ট করে শ্রেষ্ঠত্বের একটা মেকি কি লড়াইয়ে ব্যস্ত আছি সেখানে ইমান আজকে চলে যাচ্ছে হাজার হাজার বুনিয়াদম লাখো লাখো তরুণ জাহান নামের রাস্তায় ছুটছে সেই লড়াইটা আমাদের নেই আমাদের লড়াইটা হচ্ছে কে কত শ্রেষ্ঠ আমার ফার্স্ট পার্ট শেষ সেকেন্ড পার্ট বলে আমি শেষ সোশ্যাল লিডারশিপ আমি ইসলামপন্থীদের হাত জোর করে অনুরোধ করি লিডার মিন্স যারা ডমিনেন্ট করতে চায় যারা পৃথিবীকে নেতৃত্ব দিতে চায় তাদের একটাই কাজ একটাই কাজ একটাই কাজ টু সার্ভ আপনি সোসাইটিকে সার্ভ করেন আপনি মানুষকে সার্ভ করেন মানুষকে ডিল করেন মানুষের জন্য কন্ট্রিবিউশন করেন ইউ উইল লিড যতক্ষণ পর্যন্ত আপনি সার্ভ করবেন না যতক্ষণ পর্যন্ত তত্ত্ব চর্চায় ব্যস্ত থাকবেন আপনার অসাধারণ তত্ত্ব বুমেরাং হতে বাধ্য 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 আমরা আমাদের একাডেমিক চর্চার প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে একাডেমিক চর্চা যেদিন বন্ধ করবেন সেদিন তত্ত্ব সেদিন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন উড়ে যাবে বাট বাংলাদেশের ইসলামপন্থীদের সংকট হলো শুধুমাত্র এই তত্ত্ব চর্চায় একই সাথে আমি অনুরোধ করবো মেহেরবাণী করে যে তত্ত্বের কথা বলছেন সে তত্ত্বকে মানুষের কাছে অ্যাকসেপ্টেড হিসেবে উপস্থাপন করেন আমি আমি সরি আমি খুব গণতান্ত্রিক মানুষ আর কি এটা অনেকে আপনারা একমত হবেন না এখানে আছেন তিনি আলাপ ইলেকশনে ইসলামপন্থীদের ইশতেহার গুলো করলাম দুই হাজার আট সালের একটা ঘটনা বলি দুই হাজার আট সালের ইলেকশনে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীনরা বললেন প্রতি ঘরে ঘরে চাকুরি দেওয়া হবে তখন ইসলামপন্থীদের ইস্তেহারে বলা হচ্ছে ইনশাআল্লাহ বেকার সমস্যার সমাধানের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে ডু মিন বাই সর্বাত্মক ক্ষুধা দারিদ্রতা মুখ থেকে মুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে তখন একটি পলিটিক্যাল পার্টি বলছে দশ টাকা কেজি চাল খাওয়ানো হবে ট্রু সেন্স আপনি একটু মগজটাকে ব্যবহার করেন আপনি একটা নিরপেক্ষ মানুষ কে সাপোর্ট পাবে করেছে কি করে না এটা পরের বিষয় ইমপ্লিমেন্ট হয়েছে কি হয়েছে না পরের ব্যাপার একাডেমিক কথাই বললাম আমি আপনি না মানুষের সাপোর্ট চান আপনি না মানুষের অ্যাকসেপ্টেন্সি চান আমাদের আপনি একটা চ্যালেঞ্জ করছি এখানে যারা আছেন তাদেরকে সিঙ্গেল সিঙ্গেল এখান থেকে আর রুমে নিয়ে জিজ্ঞাসা করবেন আপনি যে সমাজের স্বপ্ন দেখেন সেই সমাজটা কেমন আপনি দু মিনিটে বলেন আমার হৃদয়ের দৃঢ় বিশ্বাস প্রত্যেকে যে ব্যাখ্যা দিবে এই প্রত্যেকের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হবে আমি এমন একটি সমাজ চাই আমি এমন একটি সমাজ চাই তার তার মানে মানে আমাদের আমাদের কাছে কাছে একটা একটা সিনারিও নেই রাষ্ট্রের কোন কমন পিকচার নেই আমি বললাম আপনি পরীক্ষা করে দেখেন এত লোকের দরকার নেই পাঁচজন আলেমকে জিজ্ঞাসা করবেন ঠিক আছে আপনি যে রাষ্ট্রের কথা বলেন আপনি যে সমাজের কথা বলেন আপনি যে জগতের কথা বলেন বলেন তো কেমন হবে সেটা দু মিনিট বলেন যদি পাঁচ জনের কোমন পড়ে যায় তাহলে আপনি মনে করবেন অনেক দূরে এগিয়েছেন বিশ্বাস করুন প্রত্যেকের চিন্তা কাঠামো ভিন্ন প্রত্যেকের কল্পিত আকাঙ্ক্ষা ভিন্ন এই ডিফারেন্ট ওপিনিয়ন নিয়ে ডিফারেন্ট মত নিয়ে আপনি কখনোই একটা ইস্পিত স্বপ্নের দিকে এগিয়ে যেতে পারবেন না লাস্ট পয়েন্ট হচ্ছে আমরা যারা এখানে সমবেত হয়েছি জর্জ ওয়াশিংটন তার প্রেসিডেন্সির ফার্স্ট ভাষণে একটা দারুণ কথা বলেছিলেন আমেরিকাবাসী অতীতের দিকে তাকায় না আমেরিকা বাসী কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ লড়াই ইন্ডিয়ানদেরকে উচ্ছেদ আফ্রিকানদের নিয়ে লড়াই কালো সাদার লড়াই সব হয়েছে লেটাস ফরগেট গেট অ্যান্ড ফর ওয়ার্ক টুগেদার ফর দ্য বেটার ফিউচার অফ আওয়ার নেশন আসেন আসুন আমরা সবকিছু ভুলে যাই অতীতে কি হয়েছে অতীতে কত অপ্রতিকর ঘটনা ঘটেছে অতীতে কত বিভৎস ঘটনা ঘটেছে লেটাস ফরগেট অ্যান্ড ফর ভুলে যাই এবং ক্ষমা করে দেই লেটাস ওয়ার্ক টুগেদার ফর দ্য বেটার ফিউচার অফ আওয়ার নেশন আসুন আমরা আমাদের জাতিকে গঠন করার জন্য নতুন করে আরেকবার জেগে উঠি একসাথে কাজ করি আমি বাংলাদেশের ইসলাম হাতজোর করে অনুরোধ করি লেটাস ফর গেট অ্যান্ড কি হয়েছে কত ভিন্ন কাজ হয়েছে কত ভিন্ন চর্চা হয়েছে কত ভিন্ন মারামারি হয়েছে কে কাকে লাঞ্চিত করার অপমানিত করার উচ্ছেদ করার চক্রান্ত করেছে এই চর্চা বাদ দিয়ে আসুন আলাপ করি কি করণীয় আমাদের কি করা উচিত কিভাবে করা উচিত লেটাস ওয়ার্ক টুগেদার ফর দ্য বেটার ফিউচার অফ আওয়ার উম্মা লাঞ্ছনা অপমান জাহালাত একটা ভিন্ন সমাজের মুখোমুখি হওয়ার আগে সতর্ক হন আতাদুর্কের তুরস্ক দেখে সাইদ নুরসি যে তুরস্কের মুখোমুখি হয়েছিলেন মেহরবানি করে আপনারাও সেই বাংলাদেশের মুখোমুখি হবেন না প্রাজ্ঞতা তো সেটাই বিচক্ষতা তো সেটাই আগামী দিনের গাছের পাতা কিভাবে নড়ে সেটি বুঝতে পারা প্রজ্ঞা এটি নয় বিকালের ঘটনা দেখে রাত্রে সিদ্ধান্ত নেওয়া প্রজ্ঞা হচ্ছে সেটি আগামীকাল বিকালে কি ঘটতে পারে সেটি দেখে আজকে রাত্রে সিদ্ধান্ত নেওয়া যে বাংলাদেশের মুখোমুখি আপনি হচ্ছেন আপনার সন্তান এসে কোন বাংলাদেশের মুখোমুখি হতে পারে যদি উপলব্ধি করতে ব্যর্থ হন আপনার জানাজা পরে হয়তো আমরা আপনাকে সাদা কফিনে শুয়ে দিব আমার জানাজা পরে হয়তো আমাকে সাদা কফিনে জড়িয়ে ফেলা হবে সময় একদিন আসবে যদি বাংলাদেশে যা যা করাটাও আপনার আমার সন্তানের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে আসুন আজকে আমরা যে যে বাংলাদেশ নির্মাণ করতে চাই সমাজের স্বপ্ন দেখি তা একাডেমিক চর্চার পাশাপাশি মানুষের জন্য কাজ করি চলুন সমাজে ঝাঁপিয়ে পড়ি চলুন মানুষের জন্য কাজ করি যখন সমাজে ঝাঁপিয়ে পড়বেন আপনার একাডেমিক ডিফারেন্স অটোমেটিক্যালি কমে আসবে যার কাজ নেই চেয়ারে বসে শীতাতপ নিয়ন্ত্রিত এসি রুমে বসে প্যাড এবং কলম হাতে নিয়ে একাডেমিক দোস্তুটি খোঁজার মিশনে ব্যস্ত হয়ে পড়ে যার কাজ আছে যে মানুষের জন্য লড়াই করে যে জাহিরিয়াতকে চ্যালেঞ্জ করে রাস্তায় গিয়ে তার এসি রুমে বসে একাডেমিক ডিফারেন্স চিন্তা করার সময় নেই গুনার টাইমনে আমি আপনাদের কাছে আজকের এই আলোচনায় একজন তরুণ হিসাবে আমি কখনোই মাদ্রাসায় পড়ি নাই হৃদয় গহীন থেকে সব দেখি শাহজালাল শাহ মাকদুমের তিতুমিরের দেশে ইসলামপন্থীরা ডমিনেন্ট শক্তি হিসেবে হাজির হবে ইনশাল এই মাটি ইসলামপন্থীদের মাটি আত্মপরিচয়ের যে উদ্ঘাটন করা হলো আত্মপরিচয় সেটা প্রমাণ করছে এ মাটি ইসলামপন্থীদের এ মাটি বিশ্বাসীদের এ মাটি ইমানদারদের প্রয়োজন দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার সাহসী পদক্ষেপ নেওয়ার আগামী দিনের লড়াইকে ঠিকঠাক উপলব্ধি করে সঠিক কাজটি করার আসুন জিজ্ঞাসা করেন না আপনার জন্য আপনার দিন কি করেছে আপনার জন্য আপনার রাষ্ট্র কি করেছে জিজ্ঞাসা করুন আপনি আপনার দিনের জন্য আপনার উম্মার জন্য আপনি কি করছেন নট কান্ট্রি ডু ফর ইউ ইউ অলওয়েজ ক্যান ডু ফর ইউর কান্ট্রি আমি বলি নট হোয়াট ইসলাম ক্যান ডু ফর ইউ অলওয়েজ আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর ইসলাম ফর ইউর উম্মার আল্লাহ ওয়া তাআলা আপনাদের সকলকে সম্মানিত করুন ইনশাআল্লাহ আমরা এখানে যারা বসে আছি সকলে সম্মিলিত ভাবে একটা সম্মিলিত প্রয়াস নিয়ে জাহালিয়াত রুত্তাল তরঙ্গ মারিয়ে আগামী দিনের বাংলাদেশকে ইসলামপন্থীরা নিয়ন্ত্রণ করবে এই স্বপ্ন দেখে শেষ করছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহমতুল্লাহ